মাত্র দু মিনিটে নিজেই তৈরি করে নিন এই ফর্মুলা আপনার বাড়ির ধারে কাছে কোনো সাপ আসবে না বাড়ির আশেপাশে সাপ আসা বন্ধের জন্য প্রথমে নেবেন ন্যাপথলিন বল অর্থাৎ বিভিন্ন পোকামাকড় থেকে আমাদের পোশাক আশাক রক্ষা করার জন্য আলমারিতে যে ন্যাপথলিন ব্যবহার করা হয় এবার নেবেন কর্পূর এখানে কিন্তু ন্যাপথলিনের চেয়ে কর্পূরের পরিমাণ হবে ডবল অর্থাৎ ন্যাপথলিন যত পিস নেবেন কর্পূর নিতে হবে তার ডবল এবারে এই জিনিসগুলিকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এরপর এই পাউডারের উপর দিতে হবে সরষের তেল এখানে সরষের তেল নিতে হবে প্রতি ন্যাপথলিনের বল সমতুল্য এবারে সমস্ত জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এবারে লাগবে কটন তুলো এই তুলোগুলিতে ওই রেমেডিটি ভালো করে প্রথমে ভিজিয়ে নেবেন তারপর বাড়ির চৌকাঠের দুই সাইডে অথবা যেদিকে সাপ ঢুকার সম্ভাবনা বেশি সেই স্থানেতে এই তুলোগুলিকে ফেলে রাখবেন সাপ তাড়ানোর জন্য এই উপায়টি অত্যন্তই কার্যকর এটি যেখানে থাকবে তার ধারে কাছে কোনো সাপ থাকবে না এবং এটিকে অতিক্রম করে সাপ বাড়িতে ঢুকবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন